বাংলাদেশে একজন চ্যানেলওয়ালা আমাকে ফোন করেছিল, বাংলাদেশে দাওয়াত দিলেন। আমি বললাম আমি এয়ারপোর্টে নামলি তোমার হাসিনা সরকার আমাকে অ্যারেস্ট করবে। কেন? হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আমি। আমি আজকে আবার বলছি, সে কখনো মুসলমান নয়, বেঈমান। হাসিনা বেঈমান। আমার কাছে যদি বলেন প্রমাণ দেন দলিল। বাংলাদেশের মিডিয়া বলছে আমাকে, হুজুর ভারতে যাব আপনার জলসা রেকর্ড করতে। আমি, কেন বাংলাদেশে এত বড় বড় বক্তা আছে, আমরা তো ছোটখাটো জিনিস। বলে না হুজুর, বাংলাদেশে যত বড় বড় আলেম ছিল সব জেলের কুঠিরিতে ভরে দেওয়া হয়েছে, বাইরে কেউ নাই। মিজানুর রহমান আজহারির মতো একটা পক্ষে তো আলেমকে দেশ ছাড়া করে দিয়েছে হাসিনা। বাংলাদেশে ঢুকলেই অ্যারেস্ট হবে, অ্যারেস্ট করে জেলে পচিয়ে দেবে, দেলোয়ার হোসেন সাইদির মতো টার্গেট করে করে। জানেন ইহুদিদের মেহনত, স্পেনটা কি দেশ ছিল শিক্ষিতরা বলুন, স্পেনটা কি রাষ্ট্র ছিল? মুসলিম রাষ্ট্র ছিল। ইতিহাস বলুন, যারা ইতিহাস পড়েছে তারা জানে স্পেনটা মুসলিম রাষ্ট্র ছিল। সেখানে প্রথম মেহনত হলো মাদ্রাসা আর উলামা দিকে জেলের কুঠরিতে মিথ্যা অপবাদ দিয়ে ভরে মাদ্রাসাগুলোকে আর আলেম দিকে ধ্বংস করে দাও, তবে মুসলমান দিকে ধ্বংস করা যাবে। তারপরে আজকে সেই স্পেনে মুসলমান নির্মূল ইহুদিদের হাতে গেল, আর সেখানকার মাদ্রাসা আর মসজিদ গুলো আজকে মদের বার করে রেখে দিয়েছে। বড় বড় মসজিদ, বড় বড় মাদ্রাসা, মদের বার। আল্লাহ না করুক, দোয়া করবেন বাংলাদেশের ওই আলেমদের জন্যে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুবিচার দেয় এবং জেল থেকে মুক্তি দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মুর্শিদাবাদে জলসা করেছি, আমির হামজা বলে একটা বক্তার সঙ্গে খুব ভালো বক্তব্য রাখে। আজকে 8-9 মাস জেলের কুঠরিতে বন্ধ আছে, বন্দী আছে। কেন? হক কথা বলার কারণে। আপনি হক কথা বলতে পারবেন না। আর শুনে রেখে দেন, এই মৌলবিদিকে হাসিনা সরকার যতদিন জেলে রাখবে রাখো, যারা হকের ওপরে আছে তাদের মৃত্যু চলে এলেও তারা হক থেকে লড়বে না। তার একটা দলিল দিই। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, স্বাধীনতা সংগ্রামী, যখন হযরতে হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই তিনি কলকাতা সফরে ছিলেন, তো খবর এলো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন। উনি চলে গেলেন, গোসল দেয়া হয়েছে, যিনারা গোসল দিয়েছেন হযরতের কাছে এসে কাঁদতে লাগলেন হাউমাউ করে। তোমরা কাঁদছো কেন? বললে হযরত আমরা গোসল দিতে গিয়ে একটা মারাত্মক জিনিস আমরা দেখলাম। কি? শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাই এই কোমরেতে মাংস ছিল না, সব যেন আগুনে পুড়ে জ্বলে গেছে। হযরত কাঁদতে লাগলেন আর বললেন, তোমরা দেখেই ফেলেছো যখন, শোনো, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইকে ইংরেজরা মাল্টার জেলে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে চারটা হাত পা বেঁধে কোমরের তলায় আগুন জ্বালিয়ে দিত আর বলতো, তুমি বলো মুসলমান দিকে আমাদের পক্ষে তুমি ফতোয়া জারি করো, তারা যেন আমাদের সাথ দেয়, আর তা না হলে তোমাকে এইভাবেই তোমার চর্বিগুলো কোমরের মাংসগুলো জ্বালিয়ে দেবো। সাইকুল হিন্দ রহমতুল্লাহ আলাই উত্তর দিয়েছিলেন, হে ইংরেজের বাচ্চারা শোনো, আমি হচ্ছি সেই নবীর উম্মত, আমি হচ্ছি সেই রসুলের ওয়ারিস, তোমরা যদি আমার জীবন জ্বালিয়ে দাও আমি আমার দেশের মাটির সঙ্গে, আমার দেশের সঙ্গে, আমার কওমের সঙ্গে আমি গাদ্দারি করতে পারবো না। মৃত্যু শাহাদতকে ভালোবাসি, গাদ্দারি পছন্দ করি না। জোরে বলুন সুবহান। আমার ভাই, উলামায়ে দ্বীনরা জীবন দিতে পারেন কিন্তু কখনো মাথা নত করতে পারবেন না। আজকে দেখুন, দোয়া করুন তাদের জন্য। আমরা ঈদুল আজহা পালন করলাম, করলেন না? করলেন না? আল্লাহ খুব ভালো করে পার করিয়েছে, করেন। সবাই মাংস খেয়েছেন, সবাই ক্ষীর খেয়েছেন, আমরাও ক্ষীর খেয়েছি। আমি ঈদের নামাজ পড়িয়েছি, আমরা এসে বাড়িতে কোরবানি করেছি, বাটি করে মাংস। আমার মোবাইলটা চলছিল, আমার বিটি, ছোট বিটি যখন মাংস এনে দিল, আব্বু খাও, আমি মোবাইলে দেখলাম সিলেটের বন্যা,
এক পিসের বেশি মাংস খেতে পারলাম না। আমি এখানে বসে মাংস খাচ্ছি, বাংলাদেশে সিলেটের মুসলমান ভাইরা কেউ কুরবানি করতে পারেনি, বাড়ি ঘর নেই, কেউ ডাঙ্গায় বসে আছে, কেউ কলার ভেলার উপরে বসে আছে, সব বাড়ি ঘর উড়িয়ে নিয়েছে। আসামের আমাদের কত মানুষ ঘর ছাড়া হয়ে গেছে বন্যায়, দুর্গত অবস্থায় আছে, যারা কুরবানি দিতে পারেনি, কুরবানি বুঝতেই পারেনি, নামাজই পড়তে পারেনি। দোয়া করবেন আল্লাহ যেন ওই সিলেটের মানুষ আর আসামের মানুষকে আল্লাহ তাআলা যেন তাদের জানের মালের হেফাজত করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।